কোয়েশ্চেন নাম্বার 1, অমৃতাঘাত বা শত্রুহন্তা উপাধি কে গ্রহণ করেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, কনিষ্ক। সঠিক আনসার বিন্দুসার। ডেইমাক্স কোন রাজার সময়কালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, কনিষ্ক না অশোক? সঠিক আনসার বিন্দুসার। ডেইম্যাক্সের সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা পলস করে দেখে নাও। মৌর্য প্রশাসনে কৃষি প্রধানকে কি বলা হতো? সীথাধ্যক্ষ, শুল্কধ্যক্ষ, পৌথাভাধ্যক্ষ, লোহাধ্যক্ষ। সঠিক আনসার সীথাধ্যক্ষ। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যামিস্টোচেটস নামে কে পরিচিত? কনিষ্ক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক? সঠিক আনসার বিন্দুসার। অ্যামিস্টোচেটস এর ইনফরমেশন দেওয়া আছে, তোমরা দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 5, আজীবক কার সভাপতি ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, কালাশোক, অশোক, বিন্দুসার? সঠিক আনসার বিন্দুসার। কোয়েশ্চেন নাম্বার 6, বিন্দুসারের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাধাগুপ্ত, চাণক্য, নারায়ণ ঘোষ, আজীবক? সঠিক আনসার রাধাগুপ্ত। কোয়েশ্চেন নাম্বার 7, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? নাগার্জুন, গোবর্ধন, পাণিনি, বরাহমিহি? সঠিক আনসার বরাহমিহির। কোয়েশ্চেন নাম্বার 8, মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিত ছিল? রাজুকা, প্রদেশিকা, যুক্তা না কোনোটিই নয়? সঠিক আনসার প্রাদেশিকা। কোয়েশ্চেন নাম্বার 9, কোন শিলালিপিটি প্রমাণ করে যে চন্দ্রগুপ্তের প্রভাব পশ্চিম ভারত পর্যন্ত ছিল? কলিঙ্গের শিলালিপি, অশোকের গার্নার শিলালিপি, রুদ্রাদামনের জুনাগড় শিলালিপি না অশোকের গোপাল লিপি? সঠিক আনসার রুদ্রাদামনের জুনাগড় শিলালিপি। কোয়েশ্চেন নাম্বার 10, বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন? বৈশালী, উজ্জয়িনী, ইন্দ্রপ্রস্থ, মৎস্য? সঠিক আনসার উজ্জয়িনী। আগের দিনের হোমওয়ার্কটার উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। সুদর্শন হ্রদ খনন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আজকের হোমওয়ার্কটা, সিমসেরি কাকে বলা হতো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।